সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেআইনি ভাবে প্রাইভেট টিউশনের প্রতিবাদে গৃহ শিক্ষক কল্যাণ সমিতি লড়ছে লড়বে। সেই আমাদের ডেপুটেশনের দাবি অনুযায়ী উনি কিন্তু স্কুল শিক্ষকদের কাছে চিঠি পাঠিয়েছিলেন যাতে স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ করেন, কিন্তু আমাদের সন্দেহ এবং কিছু ক্ষেত্রে এটা প্রমাণিত স্কুল শিক্ষকদের সাথে ডিআই এর একটা অবৈধ গোপন আতাত আছে যেটাকে আমরা বলছি কাটমানি। সেই জন্যই উনি হয়তো কিছু কাটমানি নিচ্ছেন, সেই জন্য সেই শিক্ষকরা আবার সস্থানে গিয়ে কিন্তু আবার প্রাইভেট টিউশনে পড়াচ্ছেন সরকারের এনকে মান্যতা না দিয়ে। আজকে আমাদের 11 দফা দাবি আছে। 11 দফা দাবির মধ্যে প্রথম নাম্বার হচ্ছে যে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করতে হবে, যেহেতু সরকারি নির্দেশনামা আছে সেই জন্য। দ্বিতীয় দফা হচ্ছে সরকারি কর্মীরা ঘুষ নিলে যেরকম একটা তদন্ত কমিশন হয়, আমরা চাইছি স্কুল শিক্ষকদের বিরুদ্ধে একটা তদন্ত কমিশন তৈরি করা হোক যাতে যে সমস্ত স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়াচ্ছেন।